মানুষের আস্থা অর্জনে যথাযথ সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন, মশা মেরে শেষ করা যাবে না, এক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সেবা ও জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর 25 ফেব্রুয়ারি জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের সিদ্ধান্ত নেয় সরকার, কিন্তু এবছর তা পিছিয়ে যায়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসা গণভবনে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা এতে যোগ দেন। প্রতিটি বিভাগ থেকে তিনজন বক্তব্য দেন। তাঁরা সম্মানী বৃদ্ধি, শিশুদের জন্য খেলার মাঠ ও পার্ক নির্মাণে খাস জমি বরাদ্দ সহ বিভিন্ন দাবি জানান। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে যে উদ্যোগ নিয়েছিলেন, বর্তমান সরকার তা অনুসরণ করছে। এখন আমি জানি অনেক গ্রামে কাঁচা রাস্তা আছে, সেগুলো আল্লাহর রহমতে থাকবে না ইনশাআল্লাহ। আবার যদি জনগণের সেবার সুযোগ পাই, নিশ্চয়ই আমরা সেগুলিও করে দেব। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, এর বিরুদ্ধে আপনাদের দাঁড়াতে হবে। শেখ হাসিনা জানান, সরকার স্থানীয় সরকার খাতে বরাদ্দ বাড়িয়েছে, এর সুফল জনগণের কাছে পৌঁছাতে হবে। জনগণের কল্যাণে কাজ করা, এটা আপনার আমার সকলেরই দায়িত্ব। কারণ একবার যখন মানুষ আপনাকে ভোট দিয়েছে, মানুষ যেন আবার আপনাকে ভোট দিতে পারে বা আপনাকে আপনাদেরও সেই মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঘরবাড়ি পরিষ্কার রাখা সহ সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। মশার উপদ্রব, ডেঙ্গুর উপদ্রব, এই ক্ষেত্রে আমি মনে করি সকলের কিছু করণীয় আছে। মশার হাত থেকে বাঁচতে হলে মশারি ব্যবহার করতে হবে, নিজেদের সচেতন হতে হবে। শুধু মশা মেরেই শেষ করা যাবে না, নিজেদের ওই সচেতনতা সৃষ্টি করার জন্য আমি আন্তরিক। বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে খাদ্য উৎপাদনের উপর আবারও জোর দেন সরকারের প্রধান নির্বাহী। এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।